আর্মেনিয়ার পক্ষে রাশিয়া ইরান থাকার পর আর্মেনিয়া যুদ্ধ শুরু করে, কিন্তু হঠাৎ করে মাঝ পথে আর্মেনিয়ার পক্ষ থেকে ফিরে এসেছে ইরান এবং রাশিয়া। কারণ কি? যখন আর্মেনিয়া ধরে নিয়েছিল তাদের পক্ষে বিশ্বের পরাশক্তি রাশিয়া অবস্থান নেবে এবং ইরান তাদের পক্ষে থাকবে, এবং ছিল যুদ্ধের প্রথম সপ্তাহে রাশিয়া এবং ইরান তাদের পক্ষেই, কিন্তু মাঝ পথে হঠাৎ করেই রাশিয়া কেন তাদের পক্ষ ছেড়ে দিলেন এবং ইরান কেন আজারবাইজানের পক্ষে অবস্থান নিয়েছেন, আসুন আজ জানবো বিস্তারিত। ওপেন ডাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি, মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আর্মেনিয়া আজারবাইজানের যুদ্ধ প্রায় দু সপ্তাহ ধরে চলছে। যুদ্ধের তীব্রতা আগের চেয়ে অনেক বেড়েছে। ইতিমধ্যে আর্মেনিয়া আজারবাইজানে রকেট হামলা চালিয়েছে বেশ কবার, এবং পাল্টা আজারবাইজানও হামলা করছে আর্মেনিয়াতে। যুদ্ধের প্রথম দিকে সামরিক বাহিনীর সদস্যরা বেশি নিহত হলেও এই মুহূর্তে বেসামরিক লোক বেশি নিহত হচ্ছে বলে গণমাধ্যমের সূত্রে জানা যাচ্ছে। যুদ্ধ বন্ধের চেষ্টা করছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ বড় বড় সংস্থাগুলো। আর্মেনিয়া এই মুহূর্তে বেশ কোণঠাসা অবস্থানে রয়েছে, কারণ ইতিমধ্যে ভ্লাদিমির পুতিন স্পষ্ট করে বলেছে আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধ আজারবাইজান আর্মেনিয়ার ভূমি দখলের যুদ্ধ নয়। এটি মূলত আজারবাইজানের বৈধ অধিকার নাগরোনো কারাবাক পুনর্দখলের অভিযান। সেহেতু রাশিয়ার অবস্থান স্পষ্ট দুপক্ষেই আছে। আমরা শুরুতেই ধরে নিয়েছিলাম যে রাশিয়া হয়তো আর্মেনিয়াকে সাপোর্ট দিবে, কারণ তাদের সাথে বড় রকম সীমান্ত এবং অস্ত্র চুক্তি রয়েছে, যে কারণে রাশিয়া এই যুদ্ধের আর্মেনিয়ার পক্ষে নেবে। বরাবরই গত 30-40 বছর ধরে রাশিয়া আর্মেনিয়ার পক্ষে ছিল। হঠাৎ করে ভ্লাদিমির পুতিন স্পষ্ট করে গণমাধ্যমে বলেছেন যে আজারবাইজান তাদের বৈধ অধিকারের জন্য লড়াই করছে, আজারবাইজান আর্মেনিয়া ভূমি দখল করছে না। অন্যদিকে ইরান হঠাৎ করে প্রায় 30 বছর পর আজারবাইজানের পক্ষে সুর তুলল। বিভিন্ন গণমাধ্যমের সূত্রে আমরা শুনেছি যে ইরান আজারবাইজানের পক্ষে তাদের মত ব্যক্ত করেছে এবং যে কোনো উপায়ে তারা যুদ্ধ বন্ধের জন্য আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছে দুদেশকে। আসুন একটা প্রতিবেদন দেখে আসি। আর্মেনিয়া এবং আজারবাইজানের যুদ্ধ বন্ধের জন্য চেষ্টা করছে রাশিয়া, ফ্রান্স এবং আমেরিকা। ন্যাটোর তরফে দ্রুত যুদ্ধ বন্ধ করে শান্তি আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। কারাবাখের মূল শহর এখন ধ্বংসপ্রায়। সেখানকার স্থানীয় সরকারের বক্তব্য, হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালাচ্ছে, শহর জুড়ে পুড়ে রয়েছে বোমা, বহু বোমা না ফাটা অবস্থায় রাস্তায় ছড়িয়ে রয়েছে, যখন তখন বিস্ফোরণের আশঙ্কা রয়েছে, বহু বাড়ি বোমার আঘাতে ভেঙে পড়েছে। আর্মেনিয়ার হিসেব অনুযায়ী নাগরোনো কারাবাখে প্রায় 300 মানুষের মৃত্যু হয়েছে, তবে বিশেষজ্ঞদের বক্তব্য মৃতের সংখ্যা আরও অনেক বাড়ার সম্ভাবনা রয়েছে। আর্মেনিয়া এখনও আজারবাইজানের বিভিন্ন শহরে গোলাবর্ষণ করছে। কারাবাখের প্রধান শহর স্টেপান কিয়াটে ব্যাপক হামলা চালিয়েছে আজারবাইজান। আজারবাইজানের সীমান্তবর্তী একাধিক শহরেও আর্মেনীয় বাহিনীর হামলার খবর পাওয়া গেছে। গেঞ্জা শহরে হামলার কথা স্বীকার করেছে আর্মেনিয়াও। শহরটিতে হামলা বেশ কয়েকজন বেসামরিক নাগরিকের হতাহতের খবর পাওয়া গেছে। গত কয়েকদিন এত বেশি রকেট হামলা হয়েছে শহরটিতে যে এখন রাস্তা মাঠ সর্বত্র রকেট শেল পড়ে থাকতে দেখা যায়। আন্তর্জাতিক সম্প্রদায় শুরু থেকে দুদেশকে যুদ্ধ বন্ধ করে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়ে আসছে, তবে তাতে সাড়া মেলেনি। তুরস্ক এরই মধ্যে সরাসরি আজারবাইজানকে সমর্থন দিয়েছে। সীমান্তবর্তী ইরান এবং রাশিয়া দুদেশকে আলোচনা ও যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। ইরান হঠাৎ করে ইউটার্ন নিয়ে আর্মেনিয়া থেকে আজারবাইজানের দিকে অগ্রসর হচ্ছে বলে শোনা যাচ্ছে। ইরান দীর্ঘদিন পর আজারবাইজানের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছে বলে গণমাধ্যমে শোনা যাচ্ছে। এদিকে রাশিয়াও আর্মেনিয়াকে বড় ধাক্কা দিয়েছে। পুতিন বলেছে যুদ্ধটা হচ্ছে আজারি বাহিনীর বৈধ ভূমি নাগরোনো কারাবাখ নিয়ে, আর্মেনিয়ার ভূখণ্ড দখল নিয়ে নয়। যেহেতু আজারবাইজান তাদের নিজেদের ভূমি উদ্ধারে লড়ছে, তাই রাশিয়া শান্তির পক্ষে। ইরান রাশিয়ার গলায় ভিন্ন সুরের কারণ কি? ধারণা করা হচ্ছে এর পেছনে কোনো গেম রয়েছে এরদোয়ান সরকারের। পুতিন বা রুহানি কেউ এরদোয়ানকে চটাতে চাইছেন না, বরং রাশিয়া ইরান চাইছে তুরস্কের বন্ধুত্ব। তাই আর্মেনিয়া প্রসঙ্গে তারা কৌশলী ভূমিকায় অবতীর্ণ। বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করছেন দীর্ঘদিন এ যুদ্ধ চলতে থাকলে প্রতিবেশী দেশগুলো একসময় এতে জড়িয়ে পড়তে পারে, সেক্ষেত্রে বড় আকারে আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা দেখা দিতে পারে। দু সপ্তাহ পর যুদ্ধ পরিস্থিতি কোন দিকে দাঁড়িয়েছে? ইতিমধ্যে দুদেশ তাদের পক্ষ থেকে জানিয়েছে প্রচুর হতাহতের সংখ্যা।
যদিও আজারবাইজান বলছে যে তাদের সামরিক বাহিনী কিংবা তাদের সেনা সদস্যদের নিহতের সংখ্যা একেবারেই কম, কিন্তু বেসামরিক লোক নিহত হয়েছে। আজারবাইজান অভিযোগ করেছে যে নাগরোনো কারাবাক অঞ্চল এবং আজারবাইজানের বেশ কয়েকটা অঞ্চলে রকেট হামলা চালিয়েছে আর্মেনীয় সেনারা, যেটা এক প্রকার অবৈধভাবেই হামলা চালিয়েছে। কারণ যেখানে বিরোধপূর্ণ নাগরোনো কারাবাক অঞ্চলের দখল নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধার কথা, সেখানে আর্মেনিয়া হঠাৎ করে আজারবাইজানের মূল ভূখণ্ডে রকেট হামলা চালাচ্ছে, কামানের হামলা চালাচ্ছে। জাতিসংঘের যে চারটি রিজলিউশন আছে সেখানে স্পষ্ট বলা আছে যে নাগরোনো কারাবাক অঞ্চলটি আজারবাইজানের বৈধ ভূখণ্ড, আর আজারবাইজান সেই বৈধ ভূখণ্ড পুনর্দখলের চেষ্টা করছে এই লড়াইয়ের মাধ্যমে। আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধে এ দুটো দেশ ছাড়া তৃতীয় যে দেশটি সবচেয়ে উদ্বিগ্ন সেটি হল ইরান। প্রায় দু সপ্তাহ পরও প্রতিবেশী দুদেশের মধ্যে লড়াই কমেনি, বরং বাড়ছে, তাই উদ্বিগ্ন ইরান। দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি সতর্ক করেছেন আজারবাইজান আর্মেনিয়া লড়াই একটি আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। প্রেসিডেন্ট রুহানি বলেন, আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধ যেন কোনোভাবেই আঞ্চলিক সংঘাতে রূপ না নেয় সেদিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে। ইরানের ভেতর থেকে গত কদিন ধরে বলা হচ্ছে সীমান্তে তাদের কয়েকটি গ্রামে রকেট এবং কামানের গোলা এসে পড়েছে। ইরানের সীমান্ত রক্ষী বাহিনীর প্রধান কাসেম রাজি বলেছেন, সংঘাত শুরুর পর কিছু গোলা তাদের অভ্যন্তরে এসে পড়েছে এবং সেজন্য উত্তর সীমান্তে সৈন্যদের বিশেষভাবে সজাগ করা হয়েছে। প্রেসিডেন্ট রুহানি সম্প্রতি বলেছেন, ইরানের ভূমিতে অন্য কোনো দেশের গোলা বা ক্ষেপণাস্ত্র এসে পড়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আজেরি গোলার আঘাতে নাগরোনো কারাবাগের প্রধান শহরের অনেক ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে, হাজার হাজার মানুষ শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে। তেহরানের উদ্বেগ বাড়ছে মূলত ইসরায়েলের কারণে। মুসলিম আজারবাইজানকে ইসরায়েলি তেলের বিনিময়ে অস্ত্র দিয়ে থাকে, আর 30 বছর ধরে আর্মেনিয়াকে সব রকম সহায়তা করছে ইরান ও রাশিয়া। আবার এমন অভিযোগও রয়েছে ইরান তলে তলে আর্মেনিয়াকে সাহায্য করছে। সম্প্রতি অনলাইনে বেশ কিছু ভিডিও শেয়ার হয়েছে যেখানে দেখা গেছে ইরানের একটি সীমান্ত দিয়ে অস্ত্র নিয়ে আর্মেনিয়াতে ট্রাক ঢুকছে। তবে ইরান সরকার সাথে সাথে একে ভিত্তিহীন অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছে। এছাড়া আজারবাইজান আর্মেনিয়া সংঘাতে তাদের অভ্যন্তরীণ স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে বলে ইরানের আশঙ্কা রয়েছে। এই আশঙ্কার মূল কারণ, ঐতিহাসিক সূত্রে ইরানের ভেতর প্রচুর সংখ্যক জাতিগত আজেরি এবং আর্মেনীয় জনগোষ্ঠীর বসবাস। আজেরিরা ইরানের বৃহত্তম সংখ্যালঘু জনগোষ্ঠী, বিশেষ করে আজারবাইজান সীমান্তবর্তী আর্দালিফ এবং পূর্ব আজারবাইজান প্রদেশে আজেরিরাই সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী। ইরানের নাগরিক হলেও তারা সীমান্তের ওপারে আজারবাইজানের আজেরিদের সঙ্গে আত্মিক ঘনিষ্ঠতা বোধ করে। সাম্প্রতিক কিছু ভিডিও ফুটেজ দেখা গেছে আজারবাইজানের সমর্থনে তেহরান ও তাবরিজ সহ বেশ কটি শহরে মিছিল সমাবেশ করেছে আজারবাইজান সমর্থন পুষ্টরা। অন্যদিকে প্রায় 1 লাখের মতো আর্মেনীয় ইরানের নাগরিক, যারা দেশের ব্যবসা এবং সমাজ অর্থনীতির অন্যান্য কাঠামোতে সুপ্রতিষ্ঠিত। হঠাৎ কেন ফ্রান্স এই যুদ্ধ বন্ধের জন্য চেষ্টা করছে, যখন ধরে নেওয়া হচ্ছে আর্মেনিয়া একটা ব্যাকফুটে অবস্থানে আছে? আর্মেনিয়ার সেনাবাহিনী যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাচ্ছে, আর্মেনিয়া পরাজিত হওয়ার একটা শঙ্কা রয়েছে, তখন যুদ্ধ বন্ধের এই চেষ্টা করছে কেন? তুরস্ক স্পষ্ট বলে দিয়েছে যে যুদ্ধ বন্ধ হবে আজারবাইজানের বৈধ ভূমি অর্থাৎ নাগরোনো কারাবাক দখলের মধ্য দিয়ে। যখন আর্মেনিয়া তাদের বিচ্ছিন্নতাবাদীদেরকে নিয়ে সরে যাবে নাগরোনো কারাবাক অঞ্চল থেকে, তখনই কেবল এই যুদ্ধ বন্ধ হতে পারে। আজারবাইজান আর্মেনিয়া সংঘাত তুরস্ক কতখানি অগ্রসর হবে সেটা পরিষ্কার নয়। ফ্রান্স আঙ্কারাকে হুঁশিয়ার করে দিয়ে বলেছে তুরস্কের যুদ্ধাংদেহী মনোভাব গ্রহণযোগ্য নয়। এই বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফরাসি প্রেসিডেন্ট ম্যানুয়েল ম্যাক্রোর মধ্যে কথা হয়েছে। তারা দুজনেই অনতিবিলম্বে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছে। আর্মেনিয়ার সাথে রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে, সে দেশে রয়েছে তাদের সামরিক ঘাঁটিও। আজারবাইজানের সাথেও মস্কোর সম্পর্ক ভালো এবং দুদেশের কাছেই তারা অস্ত্র বিক্রি করে থাকে। এই যুদ্ধে যদি তুরস্ক জড়িয়ে পড়ে তাহলে সেটা মস্কোর জন্য মাথা ব্যথার কারণ হতে পারে। তাই দক্ষিণ ককেশাস সামরিক অভিযানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তুরস্ক নিশ্চয়ই রাশিয়ার কথা বিবেচনা করবে। তবে তুরস্কের সাথে রাশিয়ার বড় একটি স্বার্থ সম্পৃক্ততা এবং বোঝাপড়া রয়েছে। কিছু বিরোধ থাকলেও রাশিয়ার সাথে সিরিয়া বা লিবিয়ার প্রত্যক্ষ সংঘাত তৈরি হয়নি আঙ্কারার। দুপক্ষই সংঘাত এড়িয়ে চলছে নিজেদের মধ্যে।
বর্তমান সংঘাতটি আজারবাইজানের জন্য স্বাধীনতার যুদ্ধ। আর্মেনিয়ায় তারা আক্রমণকারী নয়, আজারবাইজানি ভূখণ্ডে সন্ত্রাসবাদী দখলের অবসানের জন্য তারা লড়াই করছে। ফলে নৈতিক অবস্থান আজারবাইজানের অনেক মজবুত। বাকু বিশ্বাস করে যে আর্মেনিয়ার প্রায় 30 বছরের দখল শেষ করার এবং অধিকৃত অঞ্চলগুলো পুনরায় দাবি করার সময় এসেছে। অন্য কথায়, নাগরোনো কারাবাখ মুক্ত না হওয়া পর্যন্ত আজারবাইজান তার সামরিক অভিযান শেষ করবে না। রাশিয়া যদি নীরবতা পালন করে সেক্ষেত্রে আজারবাইজান সরকার যা চাইবে তাই পাবে। যদি আজারবাইজান নাগরোনো কারাবাখকে ফিরিয়ে নিতে পারে এবং এর অঞ্চলগত অখণ্ডতা পুনরুদ্ধার করে, তবে ককেশাসের উত্তেজনার একটি উৎস বন্ধ হতে পারে। শেষ পর্যন্ত জয়ের মুকুট আর্মেনিয়া না আজারবাইজান পড়বে সেটা সময় বলে দিবে। তবে রাশিয়া এবং ইরানের হঠাৎ ইউটার্ন নিয়ে যেই মন্তব্যটা আমরা শুনছি সেটা হলো যে তারা তুরস্কের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চাইছে, যে জন্য তারা স্পষ্ট আর্মেনিয়া আজারবাইজানের ভূমিকায় নীরব থাকছে। দর্শক, শেষ করবো, শেষ করার আগে আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমাদের পেজে লাইক ফলো করেননি করবেন, এবং নিয়মিত আমাদের দেশ বিদেশের আপডেট খবর পাবেন আমাদের এই চ্যানেল এবং ফেসবুক পেজে। আশা করি আমাদের সাথেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা ক্লিক করুন। ওপেন ডাইস সত্য ও সুন্দরের পক্ষে। আমাদের সাথেই থাকুন।